Hello student, today I am going to teach you communication and transportation system during Mughal. তোমরা জানো মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের সাথে সাথে কিন্তু বহির্দেশীয় বাণিজ্য চলতো এবং এগুলির প্রধান মাধ্যম ছিল স্থলপথ এবং জলপথ। জলপথের মধ্যে অবশ্যই সমুদ্রপথ ও নদীপথ দুটোই ব্যবহৃত হতো। তো প্রথমে আমরা আঞ্চলিক বাণিজ্যের কথা আলোচনা করি। তা আঞ্চলিক বাণিজ্যে যে স্থলপথগুলি ব্যবহৃত হতো বা সড়কপথগুলি গুরুত্বপূর্ণ ছিল সেগুলি আমরা কিন্তু প্রাক মুঘল যুগে কিন্তু বলবন, ফিরোজ শাহ তুগলক এবং শেরশাহ কৃতিত্ব স্মরণ করব। তো যে পথগুলো গুরুত্বপূর্ণ ছিল, সোনারগাঁ থেকে রোটাস, পাঞ্জাবের রোটাস, দ্বিতীয় আমরা বলবো যে আগ্রা থেকে বুরহানপুর, তৃতীয় আগ্রা থেকে যোধপুর হয়ে চিতর, এই সড়কপথগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া আঞ্চলিক বাণিজ্যের জন্য চট্টগ্রাম থেকে ময়মনসিং, রাজশাহী থেকে বগুড়া হয়ে রংপুর হয়ে সুন্দরবন, রংপুর থেকে কামরূপ এবং কোচবিহার থেকে আসামের নারায়ণপুর পর্যন্ত সড়কপথগুলো বিস্তৃত ছিল এবং আঞ্চলিক বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই প্রধান সড়কপথগুলির সঙ্গে ছোট ছোট শাখা সড়কপথও কিন্তু যুক্ত ছিল। এই শাখা সড়কপথগুলো সরকারের তত্ত্বাবধানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং যারা ভ্রমণকারী তাদের জন্য সুবিধাযুক্ত ছিল। তবে এই শাখা সড়কপথগুলি গ্রামীণ হাটের সঙ্গে যুক্ত ছিল, সেখানের রাস্তাগুলো কিন্তু ছিল বিপদসংকুল, অপ্রশস্ত এবং অনুন্নত। তো আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে জলপথও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। জলপথ খুব সুলভে এবং সস্তায় করা যেত বলে জলপথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। উত্তরের যে নদীগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো তোমরা জানো যে গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এবং দক্ষিণে কিন্তু কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা, তাপ্তি এই নদীগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তো উত্তরের থেকে দক্ষিণের নদীগুলোর নাব্যতা কম ছিল, হ্যাঁ, তো ফলে উত্তরের নদীগুলি গুরুত্বের দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল বাণিজ্যের বিস্তারের ক্ষেত্রে। গঙ্গা যমুনার শাখা নদী কিন্তু বাণিজ্য সূত্রে বাংলা, বিহার, আগ্রা, এলাহাবাদ, বেনারস, রাজমহলকে যুক্ত করেছিল। এবার যদি ধরো যমুনাকেই ধরি, যমুনা কিন্তু এলাহাবাদ শহরটির সঙ্গে আগ্রাকে কিন্তু যুক্ত করেছিল। তো এবার আমরা র্যালফ ফিচের কথা আলোচনা করব। র্যালফ ফিচ কিন্তু বলেছিলেন যে তিনি আগ্রা থেকে পাটনা হয়ে বাংলা আসার সময় অসংখ্য ছোট ছোট মালবোঝাই নৌকা দেখেছেন। গঙ্গা যমুনা দিয়ে কিন্তু গঙ্গা যমুনা দিয়ে কিন্তু 300 থেকে 500 টনের বজরা প্রায়শই দেখা যেত। তো এরপরে আমরা অবশ্যই পিটার মান্ডির কথা বলবো। তিনি কিন্তু বলেছিলেন যে শুধু বাণিজ্যের প্রয়োজনে নয়, ব্যক্তিগত প্রয়োজনেও কিন্তু এই নৌকাগুলো ব্যবহৃত হতো। মানরিক বলেছিলেন কিন্তু রাজমহলে তিনি কিন্তু প্রায় ধরো 2000 নৌকাকে নোঙরবদ্ধ অবস্থায় দেখেছিলেন। এরপরে আমরা সিন্ধু নদীর কথা ধরি। সিন্ধু নদী কিন্তু কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু প্রদেশকে কিন্তু যুক্ত করেছিল, হ্যাঁ। এবার সিন্ধু এবং তার শাখা নদী কিন্তু শাখা নদী দিয়ে আফগানিস্তান পর্যন্ত কিন্তু বাণিজ্য পথ ছিল জলপথের মাধ্যমে, এবং কাশ্মীরে কিন্তু জলযানই প্রধান ছিল। তোমরা আবুল ফজলের কথা জানো, তিনি আইনি আকবরীতে বলেছিলেন যে থেট্টা সরকারের অধীনে প্রায় 40,000 নৌকা ছিল বাণিজ্যের জন্য। এবং অবশ্যই কাশ্মীরের কথাও তিনি বলেন যে কাশ্মীরে 30,000 নৌকা বাণিজ্যের জন্য সবসময় ব্যবহৃত হতো। তবে তিনি আরো বলেন যে সপ্তদশ শতকের শেষে থেট্টা বন্দর বাণিজ্যের জন্য অনুপযুক্ত হওয়ায় সেখানে কিন্তু অল্টারনেটিভভাবে সড়কপথ গড়ে উঠেছিল এবং সুরাট পর্যন্ত কিন্তু সড়কপথে এই আঞ্চলিক বাণিজ্যগুলো চলাচল করত। আমরা আলেকজান্ডার হ্যামিল্টনের কথা বলতে পারি। তিনি বলেছিলেন যে অষ্টাদশ শতকের গোড়ায় সিন্ধু নদে 200 টনের বেশি মালবাহী জাহাজ কিন্তু তিনি দেখেছেন যে পণ্য নিয়ে যাতায়াত করার জন্য।